প্রতিটি অর্জনের মাঝেই থাকে বিশেষ কিছু আনন্দের মুহূর্ত। তবে হুমকির মাধ্যমে যে আনন্দ প্রকাশ করা যায় সেটি দেখেছেন কখনো? আপনার বন্ধু ভালো কিছু করলে সেটি আপনার জন্য অহংকারের, বন্ধুর মুখ থেকে আপনার প্রশংসা শুনতেও খারাপ লাগে না। কিন্তু তেমনই এক ঘটনা ঘটেছে উগান্ডার অধিনায়কের সঙ্গে। টিভিতে বন্ধুদের প্রশংসা না করলে হত্যার হুমকি মিলেছে সেই বন্ধুদের কাছ থেকেই। দুষ্টুমি কিংবা মজার ছলে আপনার আমার বন্ধুরাও কিন্তু এমন মজা করেই থাকে। স্বপ্নের সময় কাটছে উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার জন্য। দলকে তিনি প্রথমবারের মতো নিয়ে এসেছেন আইসিসির কোনো বিশ্বকাপে, সেটিই ছিল বেশি বড় অর্জন। এর আগে কেবল উগান্ডা তিনটি খেলার জন্য যেতে পেরেছে বিশ্ব আসরে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। আফ্রিকার দেশটিকে এবার উদযাপনের আরও এক উপলক্ষ এনে দিয়েছে ক্রিকেটাররা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাত্তা না পেলেও দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেয়ে গেছে উগান্ডা। এরপরেই দলটির অধিনায়ক মাসাবা কৃতজ্ঞতা জানিয়েছে দেশটির সমর্থকদের উদ্দেশ্যে, শুনিয়েছে বন্ধুদের দেওয়া মজার হুমকির কথাও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাসাবা জানিয়েছে তাদের একটা বিশেষ সমর্থক গোষ্ঠী আছে যারা পুরো দুনিয়া জুড়ে ঘুরে বেড়ায় এবং খেলোয়াড়দের সমর্থন করে। এসব সমর্থকরা জয়ের প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ দেখতে আসেনি, কিন্তু এই জয়ে সমর্থকদের অনুভূতিও ততটা বিশেষ যতটা খেলোয়াড়দের। দেশবাসী ও বন্ধুদের স্মরণ করে মাসাবা বলেন, দেশে অনেক মানুষ আছে আমাদের দেখছে, রাত 3:30 থেকে 4 পর্যন্ত জেগে থাকছে, এটা সহজ না। আমরা তাদের সালাম ও অভিবাদন জানাই। আমার স্কুলের কিছু বন্ধুরা আছে যারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে যদি টিভিতে তাদের কথা না বলি। সমর্থকদের বলতে চাই, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। উগান্ডায় ক্রিকেটের প্রচলন খুব বেশি দিনের নয়, ফুটবল সেখানে সবচেয়ে জনপ্রিয়। অলিম্পিকের কিছু খেলাও নিয়মিত হয়। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরে জায়গা করে নেয় এই উগান্ডা। খেলোয়াড়দের ও বোর্ডের 3-4 বছরের খুব বেশি পরিশ্রমের ফল এটি। যেখানে বিশ্বকাপ খেলাটাই ছিল বিশেষ কোনো অর্জন, সেখানে প্রথম জয় যেন এক ভিন্ন অভিজ্ঞতা এনে দিয়েছে উগান্ডার এই খেলোয়াড়দের। নিজেদের এই পুরো যাত্রা নিয়েই তাই গর্বিত পুরো উগান্ডা ক্রিকেট দল। দিবাকর চৌধুরী, কালবেলা।